আইসিসি সেন্টার থেকে তো রিপোর্টটা নিয়ে আসবেন। এটা কি হল? মণিপুর এইচআইভি ধরা পড়ছে, তার মানে আমি এইচআইভি পজিটিভ। নমিতার মা যদি রক্তটা পরীক্ষা না করে করলে তাহলে আমি আজই আমি জানি পারলাম না মোর রক্ত এইচআইভি। না না নমিতার মা তুমি করি না, নমিতার মা শুনলে হয়তো নমিতার বাবা কোনো ব্যাপার নেই, রক্তটা পরীক্ষা করে যা দেখো মোর রক্ত এইচআইভি ধরা পড়ছে। তোমার এইচআইভি ধরা পড়ছে? হ্যাঁ। তোর মেডিকেল স্কুল যাওয়া বন্ধ করে দিবি। গ্রামবাসী জানেছেন, গ্রামবাসী এরকম জানে না এইচআইভি ছোঁয়াচে না, হয়তো ডাইনি প্রতার মতন করে না বুঝি না শুনি গ্রাম থেকে বাকার দিবে। মুই গেলুম, সাবধানে থাকিস আর রেডি থেকে স্কুল পড়ো, আর মুই রেডি থেকে টাকা পাঠাও। যাবার সময় আমি একটা কথা ঘুমাতে হচ্ছে নমিতার মাও, তুই চিন্তা করিস না, খুব অল্প দিনের মধ্যে যেভাবে সরকার যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান এইচআইভি সম্পর্কে সচেতন করার জন্য গ্রামে গঞ্জে ঘুরিয়ে দিচ্ছে, অল্প দিনের মধ্যে সবাই জানি করবে এইচআইভি ছোঁয়াচে না, সেই দিনের আর বেশি দিন নাই নমিতার মাও, সেই দিনের আর বেশি দিন নেই। আমি হাসপাতাল থেকে এসছি, আমি আইসিডিসি কাউন্সিলর, শ্যামল বাবু আছেন, ওনাকে একটু ডেকে দিন, আমার দরকার আছে। হ্যাঁ শুনুন, সবাই যা জানে সেটা কি সঠিক জানে আপনি সেটা জানেন? আর শুনুন, এইচআইভি কি আপনি সেটা জানেন? আপনি নিজেও জানেন না, তাহলে আজকে আমি বলছি শুনুন, এইচআইভি কি? আপনি যে যে বলছেন না যে এইচআইভি রোগ, এইচআইভি কোনো রোগ নয়, এইচআইভি হলো একটি জীবাণু। যে জীবাণু একবার মানুষের দেহে প্রবেশ করলে সেই মানুষের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে কমিয়ে দেয়, ফলে কি হয় সেই ব্যক্তি নানান রোগে আক্রান্ত হতে থাকে, আর সেই অবস্থাটিকে বলা হয় এইডস।